বর্ণালী নিউজবিডিতে স্বাগতম। ঈশানকে মনে আছে? ঠিকই ধরেছেন, জামাই রাজার ঈশান। গত মাসে জি বাংলায় শেষ হয়ে গেল জামাই রাজা ধারাবাহিক। জামাই রাজা ধারাবাহিকের মাধ্যমে নীলাশা এবং ঈশান নামে জনপ্রিয় হয়ে ওঠে এই জুটি। বাস্তবেও ঈশান অর্থাৎ অর্জুন চক্রবর্তী বিবাহিত, এমনকি এক কন্যার বাবাও। 2017 সালে কন্যা সন্তানের বাবা হন তিনি। এখনো এক বছর পূর্ণ হয়নি তার কন্যা অবন্তিকার। এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পারছেন অবন্তিকা ঠিক কতটা সুন্দর হয়েছে। তারকা পরিবারের সন্তান হলেও অর্জুন চক্রবর্তী নিজের যোগ্যতায় টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। শুধু সিনেমাতেই নয়, বরং ধারাবাহিকেও জনপ্রিয়তা পেয়েছেন। তার প্রমাণ জামাই রাজা ধারাবাহিক। অর্জুন চক্রবর্তী এবং তার সহধর্মিনী সৃজা সেন এবং তাদের বাচ্চা অবন্তিকা, এই ছোট্ট পরিবারকে দেখে আপনাদের ভালোই লেগেছে। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে প্লিজ প্লিজ বর্ণালী নিউজবিডির পাশেই থাকুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।